অনেক কষ্ট হয়েছে আমার, অনেক জিনিস মুখস্থ করা লাগছে। এবং ইন্টারনেট তো গুগলে গিয়া সার্চ মারলে তারা একটা অনেক কোয়েশ্চন আয়, এখানে যদি ফ্রি প্র্যাকটিস করেন এখানে তো অনেক কোয়েশ্চন কমন পড়ে এবং বিরাট হেল্প হয়। ওই জিনিসটা আমি শেয়ার করতাম তাই আমাকে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার মতো যদি আরো দর্শক থাকতো আমি আরো খুশি হতাম। আপনি নিজে পাস করেছেন, অন্যদেরকে ইনফরমেশন দিচ্ছেন, আমরা কিন্তু সেই কাজটা একটু বৃহত্তর পরিসরে করতেছি দর্শক। আর আরেকটা জিনিস, এখানে আমার আর রাশেদ ভাইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, হাবিব ভাইয়ের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি। এখন আমি যেমন দেখলাম আগে আমি দুটো শব্দ শিখেছি, হাবিব ভাই আমাকে জিজ্ঞেস, রাশেদ ভাই ওয়েলকাম ব্যাকের বাংলা কি? আমি চুপ করে বসে রয়েছি। এখন কি হচ্ছে, ওয়েলকাম ব্যাক, আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি, অনেকভাবে হতে পারে ওয়েলকাম ব্যাক, কিন্তু স্বাগত আবারও হবে না, শব্দের অর্থ দিয়ে হবে না, ভাবের অর্থ দিয়ে করতে হবে। সুতরাং এই জিনিসটা কিন্তু ওইভাবে করে শব্দের অর্থ হয় না। সুতরাং আপনি যেটা বলেছেন, ওই আগ্রহটা থাকতে হবে, জানতে হবে, এবং সেটাকে প্র্যাকটিক্যালি যদি ইমপ্লিমেন্ট না করেন তাহলে কিন্তু হবে না। সেটাই কথা হচ্ছে যে এটা কিছুই কঠিন না, আপনাকে স্টাডি করতে, মানসিক শক্তি থাকতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে হইতে পারে যে এই ভাই যিনি আসছেন উনি দেশ থেকে, হইতে পারে যে উনি ইন্টারমিডিয়েট বা ডিগ্রি লেভেল পাস করে আসছেন বা মেট্রিক পাস করে আসছেন, ওনার কাছে একটু কঠিন ইজি লাগবে। হয়তো আমাদের অনেকেই আছে যে ক্লাস ফাইভ বা সিক্স পাস করে আসছে, তার জন্য একটু কঠিন হবে, ওনার থেকে একটু কঠিন হবে, বাট এমন না যে এটা ইম্পসিবল না, এটা সম্ভব। তবে হইতে পারে উনি যদি দুই ঘন্টা পরে স্টাডি করে, ওনার লাগবে যে ক্লাস ফাইভ পরে আসছে তাকে তিন ঘন্টা বা চার ঘন্টা লাগবে। Let me ask you both a question, please. মনে করো আপনার কাছে একটা বাইসেন বাইস আছে, আমার ছেলে মেয়ে তিনটা, আমার ওয়াইফ আবার প্রেগনেন্ট, আমার কোনো টিভি নাই লাগে, আমি লিগা আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি লিগা তাহলে খালাস ক্লাস করতে পারতে নাই, প্লাস তাহলে লাইফ নিয়ে করতে পারতে নাই, আমি তো গৌরব থাকা লাগে, সো আমি কিতা করবো? What would you say to someone like that? Someone who, where their family or their spouse or their partner has to remain at home because of personal situations or personal circumstances. দুটো জিনিস আপনার এখানে যে আজকে জিনিসগুলো দেখালেন, এই ভাই যে বললেন অনলাইনে পাওয়া যায়, অনলাইনে সে চেষ্টা করতে পারে, বাসায় বসে তার তো গৃহস্থলী কাজ তো বন্ধ যাচ্ছে না, ঘুমানো, খাওয়া, ইবাদত করা বা বাচ্চার দেখাশোনা করা সে করছে, এটা কিন্তু তার জীবনের প্রয়োজন, সে তো ইললিগাল হবেন না, ওভারস্টিয়ার হবেন না। বাসায় বসে চেষ্টা করেন, বই পড়েন, সিডি দেখেন বা অনলাইনে ফ্রি জিনিসগুলো দেখেন, এক। দুই নম্বর, তার ভিসা শেষ হয়ে গেলে সে ইন্ডিভিজুয়াল ডিপ্লোমা যদি আপনার না করে এক্সটেনশন করে রাখুক, যেদিন পাস করবে সেদিন করবে, এটা কিন্তু ক্লিয়ার বলে দেওয়া আছে। হাউ মাচ ইজ দ্যাট, দাম কত এই এক্সটেনশন ফিজ? এই স্পাউস ভিসাটা হচ্ছে 578, আমি পারবো না এই কথাটা আমি বিশ্বাস করি না, আমি চেষ্টা করবো, পারলাম না, আমার অপশন আছে, আমি সেই অপশন নিব, ওভারস্টিয়ার হবো না, জীবনটাকে শেষ করবো না। আচ্ছা, একটা ছেলে বা একটা মেয়ে যে গরু তারা গিয়ে বাড়া যেতে পারে না বা তারা খোঁজ করতে চায় না, আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি, হোয়াট ইউ সে টু দেম? স্টাডি করতে হবে, দেয়ার ইজ নো অল্টারনেট অপশন, স্টাডি করতে, আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি, নো, স্টাডি করতে হবে। হইতে পারে যে ওনার অন্য সমস্যার কারণে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু স্টাডি করতে হবে, স্টাডি সে বাসায় করতে পারে, অনেক ম্যাটেরিয়ালস আছে এখানে তো বই দেখলে নি, প্লাস বাজারে বা অনলাইনেও আপনার অনেক ইনফরমেশন আছে, যে এই যে কিছুক্ষণ আগে যে ভাই বললো যে অনলাইনে লাইফ ইন দি ইউকে প্র্যাকটিস করতে পারে, সেগুলো করতে হবে। আই এগ্রি উইথ ইউ, আমি এটা বলতে চাইছিলাম, বেসিক্যালি দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি, অ্যান্ড আমেরিকা শিখবার কোনো লিমিট নাই, ইউ নো, আনটিল দ্য ডে ইউ ডাই ইউ বি লার্নিং নিউ থিংস, অ্যান্ড দেয়ার ইজ নাথিং রং উইথ লার্নিং, ওয়েদার ইউ হ্যাভ ওয়ান চিলড্রেন, one child rather, that's a children, one child or 10 children, you should always try to learn. Now, very, very important fact, amra jegula manush ache bangladesh theke, you are classified as third country nationals, mane apnara ekta tritiyo desh theke eshen. So any people from Bangladesh who come to this country, if you are not an asylum seeker and you are not a student, there are a lot of free courses available, onek free courses ache apnara korte parba, jegula manush asylum seeker tar lagi different fund ache, apnar lagi your free course ache, so that you have kono excuse nai. Like Bangladesh, where you have some courses free, it is show you on a course free mile. So after the khuita pata nai, amar kache fashion nai, ami ei course kortam chai na, amar time nai. You have to make time. You have to make time to do the courses. So on that note, let's take one more call and we'll come back. My next caller, hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. Wa alaikum salam, bhai. Bhai, ami ektu kotha bolte chaichhilam na direct studio-te. Bolen. Apni live bolchen, proshno ta koren kindly. Ji, ji.
আপনার প্রশ্ন বলেন ভাই, আপনি স্টুডিওতে আরাফ করছেন। আমার প্রশ্নটা হলো যে ওই যে যে বাংলা সিডি তে বের করতে আর বাংলাদেশ লাইসেন্স দা ইউকে বইটা বের করতে আপনি মাইন্ড করেন না, সেটা মানে লেখাটা একদম অরিজিনালি বাংলা ভাষা নাকি এর সাথে মিক্স আছে সিলেটি বাংলা বাকি তো কিছু মনে করেন না ভাই? আপনি মানে অনেক আগে আছেন, আমার সিলেটি মাস্টার নেটে কইছেন ইজ বিকজ অফ মি ইজ হি আস্কড দিস কোশ্চেন। Brother, the reality is just no, that's fine. The reality is just like I'm speaking English now, which is the real English. There is one Bengali. Sileti now has been classified as a different language in many parts of the world. Sileti is now classified as a different language. Ki karone? Because the dialect is so strong. So there's a different language altogether. Yeah. The book is written in Bengali, meaning standard Bengali. Real Bengali. Promise of Bengali. Standard Bengali. Not the Bengali that I speak. সেখানে যে বাংলা গুলো আছে বাংলা গুলা মানে ফিটে গেলে বাংলা বোঝা একটু খুব কষ্ট আর কি, বুঝছেন? আর আপনার বাংলা মানে একটা সেন্টেন্স এর সাথে মিল নাই আর কি, এই জন্য সে বাংলাটা কি ওই রকম বাংলা কিনা এই জন্য। না 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 না, এটা বাংলা, এটা স্ট্যান্ডার্ড বাংলা, এটা শুদ্ধ বাংলা। এবং এটা করেছে রাশেদ ভাই, রাশেদ ভাই আবার যেটা বলছেন ওই ডায়ালেক্টে রাশেদ ভাই কথা বলেন না, শুদ্ধ বাংলায় করেছেন। ধন্যবাদ। আচ্ছা আমি একটু কম্পিউটার একটা হাবিব ভাই, বিফোর ইউ ডু লেট মি টেক ওয়ান মোর কল এন্ড উইল কাম ব্যাক, ওকে? সো মাই নেক্সট, আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ নাও বিকজ মাই বেঙ্গলি ইজ রিয়েলি ব্যাড। সো মাই নেক্সট কল, হ্যালো, গুড ইভিনিং। Assalamualaikum. Waalaikumsalam bhai. Nasheed bhai ka ek question chhila amar. You can speak to me first and then if I like you I'll transfer you. Okay, assure of course. I think it's earlier someone and of course about ILTS test for the life in the UK test. Okay, so for the ILTS test it there is no valid date but it nearly shows 2 years in the certificate. How I can abuse my, like, I have done my ILTS in 2007, and can I use that certificate for my independent leave to remain in next year? Okay, so Nasheed bhai, his question is, even though on his ILTS certificate it says valid for 2 years, Ji. So can he still use it for this purpose? Ji. Priyo darshok, apnar ota academic chilo na general chilo? Academic. Academic. Apni ami ekta computer dekhachi, computer dekhen, computer ki bolche, ta era bole dicche je eta ILTS academic ebong জেনারেল, এখানে পয়েন্টগুলো দিয়ে দিচ্ছে, কিন্তু দেখেছেন ভ্যালিডিটি অফ টেস্ট, এটা কে বলছে? ইউকে বিএ। এটা একাডেমিক কারণে, এটা ইমিগ্রেশনের কারণে নো এক্সপায়ারি লেখা আছে, দেখেছেন? সুতরাং ওরা কি বলছে, আপনি সার্টিফিকেটটা লেখা হচ্ছে একাডেমিকের জন্য, একাডেমিক পারপাসে এটা ভ্যালিডিটি কতদিন? 2 বছর। আর ইউকে বিএ তার গাইডেন্সে কি বলছে? ইমিগ্রেশনের জন্য, ইমিগ্রেশনের জন্য ভ্যালিডিটি কত? এখানে কি লেখা? ইনডেফিনিট, নো এক্সপায়ারি। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? এটা ইউকে বিএর ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। আপনাকে আবার দেখেন এটা কি লিখবেন, এখানে যাবেন, এই যে 20 নভেম্বর থেকে যে গাইডেন্সটা আছে এটাই জান আপনি, 20 নভেম্বরের যে আছে অ্যাপ্রুভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো বেসিক্যালি ডান দিকে যান, ডান দিকে এখানে এই পিডিএফ, এই পিডিএফটা 280 KB যেটা 20 তারিখের দিলেই এটা খুলে আসবে, বুঝতে পেরেছেন? সো ব্রাদার, ইফ ইউ গো টু দ্য UKBA ওয়েবসাইট, গো টু গুগল, type in UKBA new news and look at the update for the 20th of November and it will be there for you and you can see for yourself what the requirements for yourself are and what you can and can't do. If in doubt, like I said to everybody, shobari hoy for phone na janle please seek professional advice. And I'm going to shobari hoy professional advice, don't go to someone in the back street who claims to be a legal advisor, who claims to be a barrister, because people call him barrister so and so, he may not be. Make sure you go to a reputable place. And the same applies for colleges, absolutely, isn't it? Whether you to go to a barrister, whether you go to a doctor, whether you go to a pharmacist, or you go to a legal advisor, they have to be qualified. এই নোটে আমি একটু কম্পিউটার দেখতে চাচ্ছি, আপনি যে কথাটা বললেন, আমি কম্পিউটার কি দেখি, হোম অফিস একটা জিনিস বলেছে লাইফ ইন দি ইউকে এবং ইংলিশে চেঞ্জ করবে 28 অক্টোবর থেকে, এটার বেশ কিছুদিন ধরে চলছে। এরা 4 নম্বর পৃষ্ঠায় কী বলেছে আমি আপনাদের সঙ্গে একটু করতেছি, ফ্রড প্রিভেনশন, তারা জানে মানুষ ধান্দাবাজি করছে, তারা 2 নম্বরে নিচ্ছে এবং তারা এটাকে কন্টেন করবে এবং কন্টেন করে তারা অ্যাকাউন্টে নিচ্ছে কে কী কী করছে এবং তারা অফ কলকে দায়িত্ব দিয়েছে এটা যেন আরও ঠিকমতো করা যায় এবং আরও টাফ করে দেওয়া যায়, এই যে গার্ড করছে তারা এবং এই ফ্রড অ্যাবিউজগুলো তারা প্রিভেন্ট করবে, ভিজিল্যান্ট আছে তারা, এই শব্দগুলো ব্যবহার করেছে। হাবিব ভাই, এটা যে আপনি কথা বলেছেন ঠিক সেই কথাটা হোম অফিস বলতেছে, আমরা জানি আমরা এত কঠিন করার পরেও অনেকে ফ্রড করার চেষ্টা করবে, সেই বিষয়ে আমরা ওয়াকিফাল, আমরা ইনস্ট্যান্টলি আছি, আমরা প্রিভেন্ট করছি এবং অফ কলকে দিয়ে আমি আরও করবো। সো মেইন থিং ইজ দ্যাট
তুমিকে দোরা খাই ভাই মাইট নট বি টুডে ইট মাইট নট বি টু টুমরো বাট ইট উইল বি ইভেন্টুয়ালি ইয়েস ইভেন্টুয়ালি লেটস টেক অ্যানাদার কল মাই নেক্সট কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনার কোশ্চেনটা কি আমার আমার আমি কি লাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারছি আপনি কি বলেন ভাই প্লিজ লাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কি একটা অ্যানসার দিয়েছেন IELTS No, it is true, but the thing is, if you go up a little bit, this one is for that. But by the time you take up almost right, there's two different variations. There's the IELTS for general and the IELTS academic. And also, if you look at next to it, by the time the brother on the phone, you're right as well. It depends on your certification if that is valid for that purpose. You're absolutely right. There can be 2-year validity, and there are some which is there is no validity. So please look at your particular situation. IELTS academic or general. যদি আপনি জেনারেল হলে এটা একাডেমিক পারপাসে কোনো ইউজ করা যায় না জি সো একাডেমিক হলে জেনারেল কোনটার জন্য জেনারেল হচ্ছে যে আপনার যে মাইগ্রেশনের জন্য হয় এগুলোর জন্য জেনারেলটা ইউজ করে ওকে একাডেমিকের জন্য যারা স্টুডেন্ট হিসেবে আসে বা স্টুডেন্ট একাডেমিক কাজের জন্য এই একাডেমিক পড়াশোনার জন্য এবং পড়াশোনার জন্য যদি আপনি ফর এক্সাম্পল একজন একটা স্টুডেন্ট আসলো এখানে তার IELTS এর ওই আবার যদি একাডেমিক পাথেই যায় তখন কিন্তু তার ভ্যালিডিটি থাকবে 2 বছর But the key thing is, if you go back to onto the IELTS, because there's no mention, no validity there, it's like tomar certificate lekha jodi thake 2 years, then it is for 2 years. So it's on your certificate. Karon ta hocche je oi academic certificate use kora hocche je apnar academic purpose. But ei UKB je home office je list ache seta hocche je oitari ekta by product hisebe ekhaneo apni kaj korte parben tokhon she na o ei bhadrolok thik ache ami dekhai uni thik achen absolutely uni thik achen আপনি একটু কম্পিউটার দেখেন এখানে দুটো জিনিস দেখানো আছে IELTS একাডেমিক এবং জেনারেল আমি এই পৃষ্ঠা থেকে দেখাচ্ছিলাম এই পৃষ্ঠার ভ্যালিডিটির মধ্যে কিছু ছিল না এর জন্য আমি নিচের পৃষ্ঠায় এটা দেখিয়েছি উনি অ্যাবসলিউটলি রাইট দেখেন IELTS একাডেমিক এবং জেনারেল এখানে 2 বছর এখনো যে ফোন করেছেন আপনি ধন্যবাদ সত্যি আমি সবসময় এটা দিয়ে দেখি আজকে দেখানোর সময় আমি এটা দেখিয়েছিলাম সুতরাং আমি এখানে না দেখে আমি নিচে চলে গিয়েছিলাম এটা বলেছি আপনি অ্যাবসলিউটলি রাইট IELTS academic এবং ট্রেনিং এর জন্য ভ্যালিডিটি কত 2 বছর ধন্যবাদ আপনাকে দর্শক আপনাকে ধন্যবাদ ইউ নো ইটস ভেরি ইম্পর্টেন্ট আই থিংক Actually, what you did there is very good because when we make mistakes, we have to be, I'm thinking in terms of, you know, what's apparent is what's apparent. Absolutely. Money, it's a clear cut. If it's written there, it's written there. So by the question is totally true. Yes. If it's written there, it's written there. Absolutely. The key thing about your IELTS is your validity. If it's on your certificate or on you know, that's perfectly valid. And of course, if you have more time, which like, for example, if you do Cambridge and so forth, then that's also valid as well. The key thing I think here is that with information, there is so much information and there's so much change. You really do need to do your research. Habib bhai, ami apne manush, ami apne to bhul kortei pari. এখন আমি এটা এভরিডে দেখি তারপরে আমি যখন দেখাচ্ছিলাম এই পৃষ্ঠাটা যে দেখেছি একটু কম্পিউটারে দেখাবেন সুতরাং আই পৃষ্ঠা দেখে আমি দেখছি এখানে নো ভ্যালিডিটি নেই আমি আস্তে করে নিচে চলে গিয়েছি আমি একটা মুখস্থ করি না আমি প্রতিদিন দেখতে হলে প্রতিদিন দেখি Anyway, so listen, at the moment, so let's come back to, I suppose, the reality and the key things for our audience. Yeah. So briefly explain, amar FLR lage ki lage, amar indefinite leave lage ki lage, citizenship ki lage, spouse visa lage ki lage, and what the difference is, very briefly. FLR এর জন্য যদি আমি স্পাউসে যাই আমার এন্ট্রি লেভেল 1 এ হয়ে যাচ্ছে আর কিচ্ছু প্রয়োজন নেই ওটার কোনো আইন চেঞ্জ হয়নি আমি ইনডিফিনিট লিভ টার্মিনাল যদি যাই আমার ম্যান্ডেটরি কি লাগছে লাইফ ইন দি ইউকে এবং B1 যেটা A1 এর থেকে 3 ধাপ উপরে আর এখানে ছোট্ট কিছু এক্সামশন দেওয়া আছে আমি একটু কম্পিউটার দেখতে পারি কাই কাইন্ডলি বলা আছে কাদের যারা 18 বছরের নিচে আছে তাদের জন্য লাইফ ইন দি ইউকে লাগছে না ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার স্বামী বা স্ত্রী হন তাদের জন্য লাগবে না যারা কমনওয়েলথের আছে এবং HM ফোর্সে ছিলেন গুরখা তাদের লাগছে না HSMP জুডিশিয়াল রিভিউয়ের জন্য লাগছে না যাদের হাজব্যান্ড ওয়াইফ মারা গিয়েছে বিহাইভ পার্টনার বলা তাদের জন্য লাগছে না এ ধরনের কিছু এক্সামশন আছে 65 বছরের বেশি হয়ে গেলে তাদের লাগছে না তারপর কি লাগছে যারা
রিফিউজি স্ট্যাটাস আছে তাদের লাগছে না, যারা ডিসক্রিশনারি লিভে আছেন তাদের লাগছে না, এরা ছাড়া আর সবার লাগবে। এই এক্সেমশনগুলো আপনারা একটু দেখবেন, এদের প্রয়োজন হচ্ছে না ইনডিফিনিট লিভ ট্রিটমেন্টের জন্য। এবং যাদেরকে ডাক্তার একটা চিঠি দিবে তিনি শারীরিক বা মানসিক কারণে পারবেন না, অবশ্যই কনসালটেন্ট ডক্টর হতে হবে। হাবিব ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশ থেকে হলে হবে না? We have to come to an end. Rashid bhai, last 10 seconds to round up, please. Amir, jeta bolte chaichi je Rashid bhai sathe e kore je ei je ILR theke ekhon kar je notun change hocche je B1 level porjonto par e kora, so ei B1 ta kintu ektu kothin amar kache mone hoye life in the UK theke B1 ta kothin, oneke kache mone hobe je B1 theke life in the UK kothin. Basically jeta hocche ei dui tai kintu ashle ektu kothini, আপনাকে স্টাডি করতে হবে। তো আসলে যেটা হচ্ছে যে ইম্পসিবল কিছুই না, অসম্ভব না, আপনাকে একটু পড়তে হবে। আমি যেটা মনে করি যে যদি কেউ লাইফ ইন দ্য ইউকে প্রতিদিন আধা ঘন্টা পড়ে তাহলে সে 15-20 দিনের মাথায় এটা পাস করতে পারবে, সেটা আমি বলতে পারি। B1 যদি সে কেউ যদি একটু পড়ে আধা ঘন্টা বা এক ঘন্টা পড়ে, সে কিন্তু পার ডে এক ঘন্টা করে পড়ে, সে কিন্তু এক মাস কি দেড় মাসের মধ্যে পাস করতে পারার কথা। ইউ হ্যাড মোর দ্যান 10 সেকেন্ডস নাসিব ভাই, আপনার লাস্ট ক্লোজিং স্টেটমেন্ট 15 সেকেন্ডস। Yes, প্রিয় ভাই বোন, যাদের কোনো ইমিগ্রেশন পারপাসে ভিসা বাড়াতে হবে, ইনডিফিনিট হোক, ন্যাচারালাইজেশন হোক, অথবা আপনার সিম্পল রিনিউ হোক, অবশ্যই দেখবেন আপনার প্রয়োজনটা কি। দেরি করবেন না, আজকের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন, যত তাড়াতাড়ি পারে সার্টিফিকেট নিয়ে নেবেন। কাইন্ডলি থ্যাংক ইউ ভেরি মাচ ভিউয়ার্স, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। মনে রাখবা আমরা লিগে শো এভরি টুয়াইস আ মান্থ, এভরি মান্থ মানে আমরা লিগে সেকেন্ড এন্ড ফোর্থ থার্সডে অফ এভরি মান্থ। প্লিজ কিপ ওয়াচিং, উইল বি ব্যাক এগেইন ইন 2 উইকস টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ, মাই নেম ইজ হাবিব মির্জা, আইল সি ইউ ভেরি শর্টলি। আসসালামু আলাইকুম।